পাল্টাপাল্টি সামরিক মহড়া আর অস্ত্র পরীক্ষার জেরে সম্প্রতি নতুন করে আলোচনায় কোরীয় উপদ্বীপ। তবে দুই কোরিয়াই এমন পরিস্থিতির জন্য দায়ী করছে একে অন্যকে। বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানান, পিত সাগরের ওপর উত্তর কোরিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। স্থানীয় সময় সকাল 7টার দিকে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলেও জানান তিনি। আর পিয়ংইয়ংয়ের এমন উস্কানিমূলক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ও সিউলের গোয়েন্দারা। এমন এক সময় দেশটি এই অস্ত্রের পরীক্ষা চালালো যখন দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার উপকূলের কাছেই 10 দিনের মহড়া চালাচ্ছে। জাতিসংঘের আইন অনুযায়ী ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ নয়, তবে এ ধরনের অস্ত্র সহজে রাডারে ধরা না পড়ায় প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান এটিকে নিজেদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করে।